অনেক ধরনের ডিজাইন, যেমন এখন গলাতে ডিজাইন হয়, পিঠে ডিজাইন হয়, তো এগুলো কিন্তু একদম সঠিক নিয়ম আছে। কারণ এগুলো যখন আপনারা প্রত্যেকে জানেন, যখন সেলাই করতে যাবেন দেখবেন মেশিনে এগুলো ঠিক নিতে চায় না, মানে সেলাই করার সময় খুব প্রবলেম হয়। কেননা আপনারা এর ভিতরে অনেক বেশি পরিমাণে কাপড় দিয়ে দেন, অথবা এখানে হয়তো যে শোলার যে বলগুলো হয় সেগুলো দেন, তার জন্য কিন্তু এগুলো যখন সেলাই করবেন অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো, এর উপর থেকে সেলাই করলে কোনো রকমের অসুবিধা হবে না, এটা খুবই সফট হবে। তো চলুন আজকে দেখাই। তো প্রথমে দেখুন, এখানে আমি ছোট ছোট কাপড় কেটে রেখেছি, যেটা আপনারা যে কোনো কাপড় কাটতে পারেন। আর এখানে আমি ছোট ছোট পিস কেটেছি, এটা স্কোয়ারে আছে, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি স্কোয়ারের পিস নেবেন। আর এইখানে মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ববিনটা। এই ববিনটা খুবই কার্যকরী। তো এটা দিয়ে কিভাবে হচ্ছে দেখুন, তো এই যে স্কোয়ার পিসটা আছে এটা এখানে এইরকম ভাবে রাখবো, ঠিক মিডিলে রাখতে হবে। এই যে ববিনের ছিদ্রটা আছে, এই ছিদ্রর মুখোমুখি এইরকম ভাবে ধরে নিতে হবে। নিয়ে এই যে ছোট ছোট টুকরো কাপড়গুলো কেটেছি, পরিমাণ মতন কাপড় নেব, একদম খুব বেশি করে কিন্তু নেবেন না, তাহলে কি হবে পুটলিটা অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি একটা আয়ত্তের মতন কাপড় নেবেন, যাতে দেখতে সুন্দর হয়। আর এরকম ভাবে করলে কি হবে, প্রত্যেকটা সাইজ কিন্তু একই হবে। আর যেহেতু এটা কাপড়ে তৈরি হচ্ছে, কোনো রকমের ইস্ত্রি করার সময় প্রবলেম হবে না। যদি আপনারা এগুলো শোলা দিয়ে করেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যায়, চুপসে যায়, এগুলো কিন্তু প্রবলেম থাকে। তো কাপড় দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। তো এবারে এটাকে নেব, নিয়ে এর ভিতরে এরকম ভাবে রাখবো, একদম যে ছিদ্রটা আছে। তো এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন বা যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন, নিয়ে এটাকে এর ভিতর থেকে প্রেসার দিয়ে চেপে এই ছিদ্রটা আছে, এই ছিদ্র থেকে কিন্তু প্রেসার দিতে হবে এইরকম ভাবে, ঠিক আমি যেমনটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দেয়ার দরুন এইরকম ভাবে ছিদ্রটা দেখুন, তো এরকমভাবে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। এবারে এখান থেকে এইরকম ভাবে মাথা থেকে এটাকে তুলে নেব, তুলে নিয়েছি, নেয়ার পরে এখানে কিন্তু বেঁধে দিতে হবে। তো এখানে এইরকম ভাবে বেঁধে দেবো। এবারে আপনারা এটা কিন্তু একটু ছোট বড়ও করতে পারেন, এটা আমি একদম গায়ে থেকে বাঁধবো যাতে এটা মজবুত হয় আর দেখতে খুব সুন্দর হয়। আর প্রত্যেকটা কিন্তু সেম ভাবে আপনাদের বাঁধতে হবে, দেখুন দেখুন এখানে আমি বেঁধে নিয়েছি, কত মজবুত হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এখানে পিছনের যে এক্সট্রাটা হয়ে আছে, এক্সট্রাটা এখান থেকে কেটে দেবো এইরকম ভাবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয়। আর এখান থেকে যখন সেলাই করবেন তখনও দেখবেন কোনো রকমের প্রবলেম কিন্তু আপনাদের আসবে না। তো এইরকম প্রসেসে আমি অনেকগুলো এখানে করে রেখেছি। তো আশা করবো এই ছোট্ট টিপসটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেছে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনারা এটা তৈরি করে দেখুন, তাহলে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর এগুলো করতে কিন্তু খুব সহজেও হয়ে যাবে, আর এটাও আপনাদের খুব কাজে লাগবে। আর আরেকটা কথা, আমার আরও একটা কিন্তু ব্লগ চ্যানেল আছে যেখানে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করি, সেখানে আমি লাইভে আসবো, আপনারা সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবেন। তো যদি চান আমার ব্লগ চ্যানেলে চলে যান, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটু হেল্প হয়েছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।